সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে সাধারণ সেলোয়ার সেলাই করবেন, কিভাবে সেলোয়ারে রাবার লাগাবেন, কিভাবে সেলোয়ারে হাই জয়েন দিবেন, কিভাবে কুচি দিবেন এবং কি সেলোয়ারের পায়ের মুখের ওই জায়গায় কিভাবে বক্রম সেটিং করবেন সব কিছু। তো দেখুন, একটি সেলোয়ার কাটিং করার পর আমাদের এরকম দুটি পার্ট থাকবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম একটি পার্ট সরিয়ে ফেলব। এবার দেখুন, নিচে আমরা বক্রম সেটিং করব। তো এই যে জায়গার চিহ্ন দেখা যাচ্ছে, কাটিং করার সময় আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা টিসি বা চায়না বক্রম সেটিং করব। বক্রমের পাশে আমাদের 1 ইঞ্চি চওড়া নিয়ে আমরা 2 টুকরা বক্রম আমরা দুটি পায়ে লাগিয়ে নিব। তো দেখুন, এই যে চিহ্ন দেওয়া আছে, কাটিং করার সময় আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে যে চিহ্নটা দিছিলাম, তো সেই চিহ্ন অনুযায়ী আমরা বক্রমটা বসাবো। এরপর এইভাবে এক ভাঁজ মুড়িয়ে দিব, দিয়ে আমরা এটাকে সেলাই দিয়ে লাগিয়ে নিব। তো দেখুন, এই পাটে যেভাবে সেলাইটা দিবেন, আপনাদের যে সেলোয়ারের আরেকটি পা থাকবে ওই পাটের মতো একইভাবে বক্রম সেটিং করে একইভাবে সেলাই দিতে হবে। দেখুন, এই যে এটা হচ্ছে আরেকটি পা। তো প্রথমটা যেভাবে করব, দ্বিতীয়টা আমরা সেইভাবে করে নিব, তাহলে আমাদের আর কাজে ভুল হবে না, খেয়াল করেন। তো আপনারা যেভাবে লাগিয়ে নেবেন, এরপরে যে কাজটি করতে হবে, এই বক্রমটি আরেকটি ভাঁজ দিয়ে বক্রমটা আমাদের ভিতরে দিতে হবে। দেখুন, আরেকটা যদি ভাঁজ দেয় বক্রমটা একবারে ভিতরে চলে যাবে। এখন আমরা এভাবে ভাঁজ দেওয়ার পর এই জায়গাটার মধ্যে আমরা ঘন করে সেলাই দিব, বা আমরা যারা ডিজাইন পারি ডিজাইন করে নিব। তো দেখুন, আরেকটা ভাঁজ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম। তো একইভাবে আবার এই পাটেও আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিব। তো লক্ষ্য করবেন কিভাবে আমি কাজটা করতেছি, সেটা ভালো করে খেয়াল করবেন। তো দেখুন, আরেকটা ভাঁজ দেওয়ার পরে আমরা আরেকটা সেলাই দিব যে পাটে। আমি এখন একটা পায়ের কাজ করে দেখাবো, আপনারা দুটি পায়ের কাজ করে নেবেন। একটি পায়ের কাজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো দেখুন, এই সেলাইটা একেবারে কাপড়ের মাথায় মাথায় সেলাই দিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে আমি ঘন করে সেলাই দিয়ে নিচ্ছি, 6টা বা 5টা করে সেলাই দিব। মনে রাখবো, এই পাটের মধ্যে যে কটা সেলাই দিব আমাদের দ্বিতীয় পাটে, সেই কটা সেলাই রাখতে হবে। তো দেখুন, এখানে ঘন করে আমি সেলাই দিয়ে নিলাম। এখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কয়টা সেলাই দিচ্ছি। তো কীরকম সৌন্দর্য হইল, এখানে আমার 6টা সেলাই পড়ছে। দেখুন, এই যে সেলাইগুলো দেখানোর চেষ্টা করতেছি, এখানে ঘন ঘন করে 6টা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইগুলো একেবারে সোজা থাকে, কোনো জায়গায় বাঁকা করবেন, কোনো জায়গায় চিকন করবেন, এই জায়গায় যদি এরকম করেন তাহলে দেখতে সুন্দর হবে না। এবার দেখুন, আমার দুটি পায়ের কাজ করে নেওয়া শেষ, এবার আমরা কুচিগুলো বসিয়ে দিচ্ছি। সাধারণ সেলোয়ারে কুচি দেওয়ার নিয়মটা কি, দেখুন কুচিটা আমরা কোন পাশে ধরতেছি সেটা খেয়াল করবেন। আমরা কুচিটা এই পাশে বসিয়ে দিচ্ছি। এবার কুচিটা যদি আমরা উল্টা দিকে ওই পাশে বসিয়ে দেই তাহলে কিন্তু হবে না, আমাদের কুচিটা এই পাশে রাখতে হবে। আমি যে পাশে ধরতেছি আপনারা কুচিটা এই পাশে রাখবেন। যদি এই পাশে রেখে যদি কুচি দেন তাহলে কুচিগুলো ভালো হবে এবং আপনার কুচিগুলো দিতে সমস্যা হবে না, বা কুচিগুলো দেখতে সুন্দর হবে। তো দেখুন, আমি একসাথে দুটি পায়ের বডিতে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে নিচ্ছি কোমরে। তো খেয়াল করেন যে কুচিগুলো আমি দিয়ে নিলাম। কুচিগুলো এমনভাবে দিতে হবে যাতে কুচিগুলো দেখতে খুব সুন্দর হয় এবং দুটি পাটের কুচি যাতে এক মাপের থাকে, কোনোটা ছোট কোনোটা বড় করলে কিন্তু আবার ভালো দেখা যাবে না। এবার আমাদের হাইয়ের জয়েন্টটা দিতে হবে। তো আমরা নিচ থেকে উল্টা সিজা দেখে নিব। দেখুন, উল্টা সিজা আমি এভাবে চেক করে নিব। নিয়ে আমরা এখন হাই সেলাই দিব। হাইয়ের এই জায়গাটা অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো দেখুন, হাইটা আমরা কিভাবে সেলাই করে নিচ্ছি, এখান থেকে ধরে আমরা এখন সেলাইটা হাই পর্যন্ত নিয়ে আসব। এই সেলাইটা দেওয়ার সময় আপনারা সেলাইটা একেবারে মোটা করে দেবেন না, মিডিয়াম আকারে সেলাইটা দিবেন, তাহলে এই জায়গাটা আর ঘুষ ধরে থাকবে না। যদি একেবারে মোটা করে সেলাই দেন, কাপড়ে বহর বেশি করে দিয়ে, আফর বেশি করে দিয়ে, তাহলে কিন্তু এই জায়গাটা ঘুষ বা টান ধরে থাকবে। তো একইভাবে আমাদের এই পাশের হাইয়ের সেলাইটা দিতে হবে। আমরা ওই পাটে যেভাবে সেলাইটা দিছি, তো আমাদের এই সেলাইটা একইভাবে দিতে হবে। তো সেলাই ধরার সময় একটা বারটেক দিবেন এবং সেলাই শেষে একটি বারটেক দিবেন। বারটেক যদি না দেন তাহলে সেলাইগুলো পরবর্তীতে খুলে যাবে। তো তার জন্য বারটেক দিয়ে এখানে 2টা করে সেলাই দিবেন। তো 2টা করে সেলাই দেওয়ার নিয়মে একটা সেলাইয়ের উপরে আরেকটা সেলাই বসিয়ে দিবেন, তাহলে ভালো হবে। এবার আমাদের দেখুন, পায়ের 2টি সাইড এক জায়গায় করে নিয়ে আমাদের হাই পর্যন্ত সেলাই দিতে হবে দুটি পায়ের। তো আমরা সর্বপ্রথম এই হাইয়ের এই জায়গাটা মিল করব। হাইয়ের এই জায়গাটা আমরা যদি মিল করে নিচ থেকে সেলাইটা এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমাদের হাইয়ের মেজারমেন্ট ঠিক থাকবে, এখানে ছোট বড় হবে না, ঠিক আছে। তো দেখুন, এই জায়গাটা আমি 2টি পার্ট এক জায়গায় করে একটু সেলাই বসিয়ে দিলাম। এবার আমরা এই নিচ থেকে ধরে আমরা হাই পর্যন্ত সেলাইটা নিয়ে আসব। তো দেখুন, এই যে পায়ের মহড়া, যার যতটুকু প্রয়োজন এখানে ফিতা দিয়ে মেপে নেবেন। নিয়ে আপনারা এখানে ভালো করে একটা বারটেক বসিয়ে দিবেন বা স্টিচ বসিয়ে দিবেন, দিয়ে আপনারা এই সেলাইটা
যে রাউন্ড আছে এই রাউন্ড অনুযায়ী আপনারা হাই পর্যন্ত সেলাইটা নিয়ে আসবেন। সেলাইটা দেওয়ার সময় আঁকাবাঁকা করবেন না, তাহলে কিন্তু সেলোয়ারে ভালো ফিনিশিং আসবে না। তো আপনারা একেবারে যারা নতুন ধীরে ধীরে কাজটা করবেন, তাহলে আপনাদের কাজগুলো দেখবেন যে ধীরে ধীরে খুব সুন্দর হয়েছে। তো এবার আমাদের আবার এই পাশ থেকে ধরে একবারে হাই পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই পাশ থেকে ধরে আবার হাই পর্যন্ত আমাদের সেলাইটা নিতে হবে। তো দেখুন, আমরা এভাবে যদি কাজটা করি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আমি সবসময় আপনাদের যেটা সহজ পদ্ধতি, তো সহজ সিস্টেমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখুন, এবার এখান থেকে ধরে আমাদের নিচ পর্যন্ত ধরে এখানে আরেকটা সেলাই দিতে হবে। এখানে দুটা করে সেলাই দিব। তো এখান থেকে ধরে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করেন, এই হাইয়ের এই জায়গাটার মধ্যে ভালো করে বাটটেক দিবেন। এখানে ভালো করে বাটটেক দিবেন, তাহলে এই জায়গাটা ফেটে যাবে না। এই জায়গাটা বেশিরভাগ সেলাই খুলে যায়, তো এখানে যদি বাটটেক দেন তাহলে আর সেলাই খুলবে না। তো দেখুন, আমি এখানে সেলাইটা করে নিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই দিক দিকে ধরে একটু একটু করে কাপড় কেটে দিতে হবে। আমরা যদি এইভাবে কাপড়টা কেটে দেই তাহলে আমাদের হাইয়ের এই জায়গাটা টান ধরবে না এবং কি সুতা উঠে নষ্ট হবে না। তো তার জন্য আমরা এই রাউন্ডে আমরা এভাবে একটু একটু করে কাপড় কেটে দিব, তাহলে আমাদের ভালো হবে, কাজগুলো ফিনিশিং আসবে। তো দেখুন, এবার আমার এই কোমরে বেল্ট জয়েন দিতে হবে। তো বেল্টটা আমাকে তৈরি করতে হবে। তো এটা হচ্ছে বেল, এখানে দুই পাট কাপড় দুই সাইডে দুইটা জয়েন দিতে হবে আমাদের। তো লক্ষ্য করেন, এখানে ধরে একটা বাটটেক দিয়ে সেলাই শেষে আরেকটা বাটটেক দিয়ে আমি একটা জয়েন দিলাম। এবার এই পাশ থেকে ধরে আরেকটা জয়েন দিব একইভাবে। যারা আমরা রাবার লাগাবো তারা এইভাবে দিব, আর যদি ফিতা করেন তাহলে সেটা ভিন্নভাবে দিতে হবে। এবার কাপড়টি উল্টিয়ে নিতে হবে। দেখুন, উল্টিয়ে সোজা পাটে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের মিডিল পয়েন্টে অনুযায়ী একটা দাগ দিতে হবে। এভাবে ভাঁজ করে মিডিলে একটা চিহ্ন দিয়ে নিলাম। এবার এখান থেকে ধরে আমাদের কুচির পাটটা মাপ দিয়ে ধরবো যে আমাদের কুচিগুলো ঠিক আছে কিনা বা ছোট বড় আছে কিনা। তো দেখুন, আমাদের কুচির পাট একটু ছোট হয়েছে, বেলটা একটু বড়। তো তার জন্য আমরা মাঝখান থেকে ধরে কুচিগুলো যদি দুইটা বা তিনটা করে ছেড়ে দেই তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো কুচিগুলো আমি দুই একটা কুচি খুলে দিচ্ছি। কুচিগুলো আপনারা কোন জায়গা থেকে খুলবেন, হাইয়ের যে সেলাইটা আছে মাঝখানে ওই মাঝখান থেকে ধরে আপনারা কুচিগুলো খুলে দিবেন। তো হাইয়ের ওই জায়গাটা যদি প্লেন থাকে তাহলে কিন্তু সেলোয়ারটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সেলোয়ারের দুই সাইডে যদি কুচি থাকে তাহলে দেখতে খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো দেখুন, দুই সাইডে কিন্তু কুচি আছে, মাঝখানে একটু প্লেন। এরকমভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের কাজগুলো ভালো হবে। এবার এই সাইডে একটা চিহ্ন দিব, আবার এই সাইডে একটা চিহ্ন দিয়ে এখন এখান থেকে ধরে আমরা বেলটা সুন্দর করে লাগিয়ে নিব। এবার আমাদের এই যে দেখুন, বেলটা আছে সোজা পাটে আর বডিটা আছে আমাদের উল্টা পাশে। এভাবে রেখে আমরা এখানে চিহ্ন অনুযায়ী আমরা এভাবে মিল করে ধরতেছি। মিল করে ধরে নিয়ে আমাদের এই সেলাইটা দিতে হবে সুন্দর করে। তো দেখুন, সেলাইটা দেওয়ার নিয়মটা কি, এবার আমাদের যে বাট কাজটি করতে হবে, আমাদের এখন এই যে নিচের যে কাপড়টা আছে নিচের কাপড়টা টান দিয়ে ধরতে হবে। উপরে কাপড়টা টান দেওয়ার প্রয়োজন নেই, নিচের কাপড়টা টান দিয়ে ধরলে এই জায়গাটা প্লেন হয়ে যাবে, মানে খুব সহজ হবে। তো এরকম করে কাজ করার সময় যদি দেখা যায় আমাদের কুচির পাট ছোট হয়ে গেছে তাহলে একটা করে কুচি খুলে দিব, আর যদি কুচির পাট বড় হয় তাহলে একটা করে কুচি দিয়ে দিব, তাহলে সমস্যার সমাধান হবে। এবার দেখুন, এটাকে আমরা সোজা পাটে নিয়ে আসবো, এরপরে আমাদের রাবার লাগিয়ে নিতে হবে। তো দর্শক, আমি এর আগে রাবার লাগানোর ভিডিও দিয়ে দিছি, তো অনেকে হয়তো দেখছেন। সেখানে অনেকে কমেন্ট করছেন যে কারো ক্ষেত্রে সমান মানে ঠিক হচ্ছে কোমরের রাবার নেওয়ার নিয়ম আর কারোর জন্য টাইট হচ্ছে। আসলে দেখুন, আমি তো বলছি যে বডি যার যতটুক হবে তার সেটার দুইয়ের এক অংশ নেবেন। এখন যাদের স্বাস্থ্যটা বেশি হবে তাদের জন্য 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নেবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। কারণ এখন দেখেন, আমরা কাটিং করার সময় বেলের মাপ নিয়েছিলাম 6 বা 6.5 ইঞ্চি। তো সেই 6.5 ইঞ্চি এখানে মাপ দিয়ে ধরে আমাদের রাবার ভাঙার ভাঁজটা দিতে হবে। এই যে দেখুন, রাবার ভাঙার ভাঁজ দিলাম। এবার দেখুন, আমাদের রাবার লাগিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি বডির জন্য কতটুক লাগিয়ে নিব, তো যাদের 35-এর উপরে কামিজের বডি হবে, যাদের কামিজ 35-এর উপরে দিয়ে বানাবেন তাদের জন্য যার যতটুক বডি হবে সেটার 2/1 অংশ নেওয়ার পরে অবশ্যই 2 ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন যদি 35-এর উপরে বডি হয়। কারণ কারো দেখা যায় বডির থেকে পেটের মাপ 2-1 ইঞ্চি কম বেশি বা 3-4 ইঞ্চি কম বেশি, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছে। তো যার যতটুক বডি হবে সেটার 2/1 অংশ নেওয়ার পরে আপনারা 2 ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আর যাদের 35-এর নিচে বডি হবে তাদের জন্য যার যতটুক কামিজের বডি হবে ঠিক ততটুক এর 2/1 অংশ নেবেন। তো সর্বপ্রথম আমরা এখানে রাবার লাগানোর জন্য একটা ভাঁজ দেব। দেখুন, একটি ভাঁজ আমি দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আপনারা প্রত্যেকটা রাবার লাগানোর সময় সর্বপ্রথম একটি এরকম একটা সেলাই দিয়ে ভাঁজ দেবেন। যদি এখানে পায়ের থাকে, যদি পায়ের সাইড থাকে তাহলে এখানে সেলাই দেওয়ার প্রয়োজন নেই, আর যদি পায়ের সাইড না থাকে তাহলে সেলাইটা দিবেন।
তো দেখুন আমি সেলাইটা দিয়ে নিলাম। এবার যে রাবার লাগানোর যে নিয়মটা সেটা আপনাদের শেয়ার করতেছি। এই যে দেখুন রাবারটা আপনারা এভাবে বসাবেন, জয়েন্টের পর বসানোর পর এভাবে রাখবেন। রেখে মনে রাখতে হবে সেলাইটা যাতে রাবারের উপরে না পড়ে, সম্পূর্ণ সেলাইটা আমাদের শুধু কাপড়ের উপরে রাখতে হবে, কারণ রাবারটা এমনভাবে টান দিলে যাতে রাবারটা সামনে বের হয়ে আসে। যদি রাবারের উপরে সেলাই পড়ে তাহলে কিন্তু রাবারটা বের হয়ে আসবে না। তো দেখুন এভাবে রেখে আমরা কাপড়টা একটু রাবারের থেকে বাড়তি করে নিব। দেখুন বাড়তি করে নিয়ে আমরা চেষ্টা করব যাতে রাবারের বাইরে আমাদের সেলাইটা যাতে পড়ে। যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে ওই জায়গাটা খুলে নিয়ে আবার ভালো করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন আমাদের এই যে কাপড় অনেকটা বড় হয়ে গেছে, রাবার কিন্তু শেষ। এবার আমাদের আস্তে আস্তে একটু একটু করে রাবারটা টেনে নিতে হবে, তাহলে আমাদের রাবারটা বের হয়ে আসবে। তো দেখুন রাবারটা আমি একটু করে এখন টেনে নিব। এভাবে যদি রাবারটা টান দেন পিছনে ঘুষ ধরে থাকবে বা কুচিগুলো হয়ে যাবে এবং সামনে রাবারটা চলে আসবে। এরপরে আবার সুন্দর করে রাবারটা সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। যে দেখুন পিছনে ঘুষ ধরে আছে, হ্যাঁ অর্থাৎ কুচি হয়ে গেছে কোমরে। এরপর দেখুন একইভাবে আমি বসিয়ে সেলাইটা করে নিচ্ছি, আপনারা এভাবে করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। যারা নতুন আছেন হয়তো প্রথমত একটু সমস্যা হবে, কিন্তু কয়েকদিন পর কাজ করতে করতে একেবারে ফিনিশিং আনতে পারবেন, সমস্যা হবে না। প্রথম প্রথম একটু সমস্যা হবে, আপনারা নিয়মিত কন্টিনিউ যদি কাজ করেন তাহলে আর সমস্যা হবে না। দেখুন আমি রাবারটা লাগিয়ে নিলাম। এবার আমাদের দেখুন রাবারের এখানে মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে, মাঝখানে আরেকটা সেলাই দিব। তো সেলাইটা কীভাবে দিচ্ছি সেটা লক্ষ্য করেন। এখানে বসিয়ে এখন দেখুন এই যে ঘুষ ঘুষ ধরে আসছে, এখন এই অবস্থায় যদি সেলাইটা দিই সেলাইটা খুলে যাবে। তো আমাদের সবসময় এই যে টান দিয়ে নিয়ে সেলাইটা দিতে হবে, পিছনে একটা হাত দেবেন সামনে একটা হাত দিয়ে এভাবে টেনে ধরে সেলাইটা দিলে সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।